Hey guys, তো আমি খেতে বসে গেছি। তো সবাইকে গুড আফটারনুন, সবার কি খাবার হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি চলে এসেছি, আজকে দেখুন কি কি নিয়েছি। এখানে রাইস আছে, তো এখানে দেখুন মিক্স ভেজ, আর এখানে শাক ভাজা, আর এখানে হয়েছে বিচের মাছের ডিমের বড়া। তো আমাদের গ্রামের গঞ্জে বীজ বড়া বলে থাকি, তাই বলছি, কিন্তু এটা হলো মাছের ডিমের বড়া। আর এখানে দেখুন ঢেঁড়স আর উচ্ছে দিয়ে ভাজা। তো ঢেঁড়স আর উচ্ছে দিয়ে ভাজা হলে উচ্ছেটা একটু হালকা কম তেতো লাগে তার জন্য। আর এখানে দেখুন গুঁড়া গুঁড়া করে মাছের তেল ভাজা, তো ভালো লাগে বেশ খেতে। আর এখানে দেখুন ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল। তো আজকে সাইপ্রাস মাছ এনেছিল বড় মাছটি, আর সেই জন্য সাইপ্রাস মাছের ঝোল। তো চলুন স্টার্ট করি, বেশি বক বক না করে শুরু করি। তো চলুন তাহলে স্টার্ট করি। তো
ঠিক আছে বন্ধুরা, খাবার তো শেষ হয়ে গেল। খাবারটি খুবই টেস্টি ছিল, মাছটাও খুবই ভালো ছিল। দূর থেকে আমার স্বামী বলছে টেস্টি তো হবেই মাছটা, কারণ আমি নিয়ে এসেছি। তো সত্যি না না, খুবই টেস্টি ছিল, ভালো মাছটা নিয়ে এসেছিল। তো ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখাবো নেক্সট আবার একটি ভিডিও নিয়ে। তো সবাইকে টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।